আর মাত্র কয়েকটা সপ্তাহ, তারপরেই পুজো। আর পুজো মানে হচ্ছে ফ্যাশন স্টেটমেন্ট। পুজোর ফ্যাশন তখনই হবে হিট যখন আপনি থাকবেন ফিট। আর ফিট হতে গেলে পরে আপনাকে শরীরটাকে করতে হবে বেতের মতো ছিপছিপে। যারা চাইছেন যে শরীরটা এরকম হোক, তাদের জন্য বলি একটু বুদ্ধি খাটিয়ে ওয়ার্কআউট করুন। পুজোয় সাজান শরীর, তাহলেই দেখবেন সবার নজর থাকবে আপনার দিকে। নিশ্চয়ই ভাবছেন কি ওয়ার্কআউট করলে পরে আপনার শরীরটা সুন্দর হবে, চলুন দেখে নিই আমাদের আজকের এই এপিসোডে। আজকাল আমাদের সবারই হচ্ছে একেবারে ব্যস্ত জীবন, মানে অনেকে জিমে যাওয়ার সময় পান না। তবুও তাদের বলি যে আপনারা কিন্তু বাড়িতেও সহজ কিছু এক্সারসাইজ করতে পারেন, যে এক্সারসাইজগুলো করলে পরে আপনার শরীরটা অনেক ফিট হবে, বেশ একেবারে ছিপছিপে লাগবে। এবং এই বিষয়ে আমাদের সাথে তার যে ব্যস্ত জীবন, সে ব্যস্ত জীবনের মাঝেও তিনি কিভাবে নিজেকে ফিট রাখেন সেটা শেয়ার করতে এসেছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। ইন্দ্রাশিস, অভিনয় যেহেতু তোমার পেশা, তো বিভিন্ন চরিত্রে বিভিন্ন ফিজিক লাগে, সুতরাং তোমাকে তো ফিট থাকতেই হয়। তো তুমি আমাদের সাথে একটু শেয়ার করবে যে কি ধরনের ওয়ার্কআউট তুমি করো, কতটা টাইম বার করতে পারো। আমার কাছে এটা একদমই নেসেসিটি, এবং আমার মনে হয় শুধু আমার কাছে না, যে কোনো অভিনেতা বা অভিনেত্রীর কাছে এটা প্রচণ্ডই প্রয়োজন যে তার শরীরটাকে ফিট রাখা আগে। আমি যেরকম বেসিক্যালি পার্সোনালি আমি ছোটোবেলা থেকে খেলাধুলার মধ্যে আছি, আমি স্কুলে ফুটবল খেলতাম, তো আমি জিমের ট্রেনিংয়ের থেকে গ্রাউন্ড ট্রেনিংটা বেশি প্রেফার করি। আমি দৌড়োদৌড়ি এসবগুলো ভালো, সেশনস থাকেও না তখনও কার্ডিও বা সিম্পল জগিংয়ের মধ্যে থাকি। আমার কাছে মনে হয় ফার্স্ট অফ অল সব থেকে প্রয়োজন যেটা, ইউ শুড হ্যাভ আ ফিট বডি ফার্স্ট। আচ্ছা, সবার দেখিস আজকে যে আমরা ওয়ার্কআউট করবো না, আমাদের প্রচলিত মত আছে যে ছুটোছুটি বেশি করলে পরে ওজন কমে ছিপছিপে হয়। আমি ঠিক উল্টোটা বলবো, জোর বাড়ানোর যে ব্যায়াম আছে প্রথমটা আমি দেখাতে যাচ্ছি, জোর বাড়ানোর ব্যায়ামেই কিন্তু শরীরটা অনেক বেশি স্ট্রিম লাইন হয়, মানে ফার্স্ট এক্সারসাইজটা। এটাকে আমরা বলি পুশ আপ। সবাই খুব ভালো করে জানে পুশ আপ, এটাকে হচ্ছে ট্র্যাডিশনাল পুশ আপ। কিন্তু গোড়াতে আমি বলেছিলাম বুদ্ধিদীপ্ত, তার মানে হচ্ছে পুশ আপ অ্যান্ড শোল্ডার ট্যাপ, পুশ আপ অ্যান্ড শোল্ডার ট্যাপ। চালাকি করে ওয়ার্কআউটটা করা হচ্ছে, তার কারণ হচ্ছে বুকের পেশির সাথে সাথে আমাদের কোর যে পেশি, আমাদের বেশিরভাগ মানুষই চান যে পেটের অংশটা টানটান থাকুক। এতে কি হলো, আমাদের এই যে কাঁধ এবং বুকের পেশি, এর জোর বাড়লো, পাশাপাশি আমাদের মিড সেকশন, সবাই চাই যে পেটটা টানটান হোক, সেটাও কিন্তু এফেক্টিভ হলো। সুতরাং আমরা বলি এক ঢিলে দুই পাখি। কতবার করবো? সাধ্যমতো, মানে 12 থেকে 15 বার, কারো যদি ফিটনেস বেশি থাকে 20 বারও করা যেতে পারে, এবং এটাকে আমরা 3 থেকে 4 বার রিপিট করবো। ইন্দ্রাশিস, তাহলে এবার তোমার টার্ন, তুমি এবার করো এক্সারসাইজটা। দেখুন ইন্দ্রাশিস কি সুন্দর এক্সারসাইজটা করছে, একেবারে ফ্ল্যাট ব্যাক, এবং পা দুটো ঠিক কোমর থেকে একটু বেশি চওড়া রয়েছে, একবার করে পুশ আপ দিচ্ছে আর শোল্ডারটা ট্যাপ করছে, পারফেক্ট। এটা মোটামুটি ন্যূনতম 12 বার দিয়ে শুরু করা উচিত, আর 15 থেকে 20 বারও যাওয়া যায়। ইন্দ্রাশিস, তুমি তো এক্সারসাইজটা করলে, তুমি বলো প্রচলিত পুশ আপের থেকে এটা কতটা ডিফারেন্ট? আমার যেটা মনে হলো যে পুশ আপটা তো হচ্ছেই, সঙ্গে আমার কোর মাসেলস আর গেটিং এফেক্টেড, সো এটা খুব আমার মনে হয়, বিশেষ করে আমরা যারা খেলাধুলা করি তো আমাদের তো মানে সবসময় কোর স্ট্রেন্থ খুবই দরকার, কিন্তু আমাদের সাধারণ জীবনেও একটু ট্রেনিংয়ের মধ্যে থাকলে বোঝা যায় যে কোর স্ট্রেংথটা কতটা দরকার সবার। ইন্দ্রাশিস যে এক্সারসাইজটা করছে এটাকে বলা হয় সাইড প্ল্যাঙ্ক পজিশনে পাশাপাশি প্ল্যাঙ্ক, মানে সাইড প্ল্যাঙ্ক আর টিউব রো, এটাকে আমরা বলি রেজিস্ট্যান্স টিউব বা থেরাটিউব। যাদের কাছে এটা নেই একটু ঘাবড়াবেন না, আপনারা করবেন কি সাইকেলের যে টিউব আছে সেটাকে ব্যবহার করবেন, মানে একটা কোনো জায়গাতে আটকে এটাকে টানবেন। এবারে আমি এর উপযোগিতা, মানে কি বেনিফিট হচ্ছে এক্সারসাইজটা করে সেটা বুঝিয়ে দিই। সাইড প্ল্যাঙ্কে যখন রয়েছে পাশের যে পেশি, অবলিক পেশি, সেগুলো টান টান হচ্ছে, মানে কোর পেশি, আর যখন এটা ধরে টানছে আমাদের যে পুলিং মাসল যেটাকে আমরা বলি ল্যাডিসিমাস ডর্সি ইত্যাদি, অর্থাৎ পিঠের দিককার পেশি, সেটার জোর বাড়ছে। আগেই বলেছি যে আমাদের মতো যাদের শরীরের গঠন তারা কিন্তু জোর বাড়ানোর এক্সারসাইজ বেশি করবে। তুমি বলো এটা করে তুমি কী ফিল করবে? এইটা করে আমরা যে একটু ওই কোর মাসেলস নিয়ে কথা বলছিলাম,
সো দিস ইজ নট অনলি আমরা যারা ছবিতে যাদের দেখা যায় তারা খুব সিক্স প্যাকস নিয়ে কথা বলি একদম বাট দ্য স্ট্রেংথ কিন্তু আমাদের সাইডওয়েজও দরকার হয় রাইট সো দিস মাসল ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এইখানে একটা মেজর স্ট্রেংথ পড়ে প্লাস আমি যখন সঙ্গে রো করছি আমার এই পোর্শন ইজ গেটিং এফেক্টেড রাইট সো একটা একটা এক্সারসাইজে আমরা আবার ডাবল বেনিফিট পাচ্ছি সিংহদা হ্যাঁ বাড়িতে যারা এক্সারসাইজ করতে যান যারা জিমে যাওয়ার সময় পায় না বা সেই মোটিভেশনটা তাদের তৈরি হয় না রাইট তো এই এক্সারসাইজটা তুমি একটু আগে আমাকে দেখালে তুমি যদি একবার দর্শকদের বলো রাইট যে খুব রেডিলি অ্যাভেলেবল কিছু জিনিস নিয়ে যেগুলো সবার কাছে পাওয়া যায় এইটা এই এক্সারসাইজটা কী করে করা যায় একদম ভালো কথা বলেছো তুমি যাদের কাছে রেজিস্ট্যান্স টিউব নেই আমরা বলি একেবারে জলের বোতল বাড়িতে থাকে এটা আছে এক লিটার এক লিটার মানে হচ্ছে এক কেজি আর দু লিটার মানে হচ্ছে দু কেজি এটাকে এরমভাবে হাতে জল ভর্তি বোতলটা ধরে নেওয়া হলো নিয়ে এটাকে টানা হচ্ছে সেম বেনিফিট অর্থাৎ আমাদের সাইডের যে মাসল একটু আগের ইন্দ্রাশিস বলল তার পাশাপাশি এটা যখন টানছি পিঠের পেশি জোর বাড়ছে যখন ছোট ছিলাম তখন খালি ভাবতাম যে একটা ভালো সেলুনে যাবো পুজোর আগে কিছু একটা মুখে করবো চুলটা একটু ভালো করে কাটবো কিন্তু এটা খুব সত্যি যে ভেতরটা যতক্ষণ না ঠিক হচ্ছে বাইরেটা বিউটিটা কিন্তু ফুটে ওঠে না আমার যেটা মনে হয় আমরা সকলেই সবসময় ভাবি যে একদম সকালবেলা উঠে এক্সারসাইজ করে কাজ করা শুরু করা উচিত কিন্তু দিনের বোধ হয় যে কোনো সময় এক্সারসাইজটা করা যায় একটা পার্টিকুলার সময় বের করে নিয়ে যে কোনো সময় এক্সারসাইজ করা যায় তো আমরা একটু দেখি চিন্ময়দা আমাদের নেক্সট একদম সিম্পলি রেগুলার লাইফে যে এক্সারসাইজগুলো করা যায় আমরা আর একটা দেখবো চিন্ময়দার কাছে বাইসেপ কার্ল এই কার্লটা করলাম তারপর উঠাবো ঘুরিয়ে উপরে মানে কার্লে এলাম এবার নেক্সট মুভটা ইজ পারফেক্ট টু প্রেস ইট রাইট রাইট এখানে কিন্তু করার সময় শরীরটা টান টান থাকবে একেবারে মানে পিঠটা যেন সামনে চলে না আসে বা পিছিয়ে না যায় খুব সুন্দর করছে এক্সারসাইজটা ইন্দ্রাশিস এবং না আমার করার একটা কারণ আছে বলো আমি বলি দর্শকদের যে আমারও প্রচুর মোটিভেশন লাগে ওয়ার্কআউট করার জন্য আমি প্রচণ্ড লেজি এটা মানে আমি যাদের সঙ্গে কাজ করি তারা সবাই জানে আমি যখন একবার ওয়ার্কআউট করতে আরম্ভ করে দিই তখন আই ডু ইট রেগুলারলি কিন্তু একবার ওই গ্যাপ হয়ে যান এটা বোধ হয় সবারই হয় যারা একটু জিমে যান বা একটু ওয়ার্কআউটের মধ্যে থাকেন এটা সবারই একটা আমার মনে হয় সাইকোলজিক্যাল ট্রেট আর পুজোর আগে ওয়ার্কআউট করলে এই যে পুজোর শুরুতেই সকালে উঠেই লুচিটা খেয়ে নেওয়া হ্যাঁ সেটা আপনি খুব ইজিলি অ্যাফোর্ড করতে পারবেন যদি একটা ভালো এক্সারসাইজের মধ্যে থাকা যায় তাহলে আমাদের মেটাবলিজমটাও একদম অ্যাক্টিভ থাকে তো পুজোর চার দিন একদম পেট পুজোটার জন্য তৈয়ারিটা শুরু করে দিই আমাদের একটা খুব রং নোশন আছে বলে আমার ধারণা যে ডিম খেলে আমাদের পেটের অসুবিধে হয় বেশি ডিম খেলে তো যেটা বলছে এগ হোয়াইটস আমরা একটা যদি প্রপার শিডিউলের মধ্যে থাকি সেটা কিন্তু আমরা তিন থেকে চারটে দিনে মানে অ্যাফোর্ড করতেই পারি এবং সেটা বোধ হয় বেটার মানে সেটা শরীরের জন্য ভালো সেটা কিন্তু শরীরের জন্য খারাপ না আমাদের কিছু কিছু রং নোশনস এরকম আছে ডিমের সাদা নিশ্চিন্তে খান পাঁচ থেকে ছটা তো খেতেই পারেন বিশেষ করে ইন্দ্রাশিস আমার মতো চেহারার লোকের এটাকে বলে লাঞ্চ পজিশন এরমভাবে পাটাকে রাখা বলে লাঞ্চ পজিশন লাঞ্চ পজিশনে থেকে ইন্দ্রাশিস যেটা করছে প্রথমে হচ্ছে কার্ল বাইসেপ কার্ল আর তারপরে যেটাকে বলে সেটা প্রেস সুতরাং গোটা এক্সারসাইজের নাম হচ্ছে লাঞ্চ পজিশনে কার্ল অ্যান্ড প্রেস গোড়ার দিকে এটা ১০ বার করবে ১০ বার পরে বাড়িয়ে ১২ নিতে পারেন আর ঠিক আগের মতো রুল সেটা হচ্ছে ৩ বার রিপিট করবেন আর যখন আপনারা এক্সারসাইজটা মাস্টার করে ফেলেছেন ৪ বার করতে পারেন এটা হলো বাইসেপ কার্ল অ্যান্ড প্রেস আপনারা চেষ্টা করবেন এক এক দিনে ৬ থেকে ৭টা এক্সারসাইজ বাঁচতে বেছে নিয়ে সপ্তাহে ৩ দিন যদি আপার বডি এক্সারসাইজ দেখালাম সপ্তাহে ৩ দিন আপনারা এই জোর বাড়ানোর এক্সারসাইজগুলো করবেন আমরা কিন্তু এবারে যাচ্ছি যারা ধরুন গোলগাল চেহারা এন্ডোমর্ফিক তারা কিন্তু এর পাশাপাশি কিছু কার্ডিও করবে কী ধরনের কার্ডিও বেশ ইন্টারেস্টিং ইন্দ্রাশিস তাহলে দেখে নিন একটা মোটা পাটের দড়ি নিয়ে ঢুকলাম চিন্ময়দা আনতে বললো এটা আমাকে কিন্তু
এইটা দিয়ে কি হবে আমি ঠিক বুঝতে পারছি না, চলুন দেখি। এটা তো আনলাম, হবেটা কি এটা দিয়ে? শোনো, এটা প্রথমে তোমায় ভয় ভাঙাচ্ছি, এটা দিয়ে কাউকে বাধার ব্যাপার নেই। আমরা হিসেব করে নিই যে 10 ফুট মানে গোটাটা হচ্ছে 20 ফুট, মানে যখন ভাগ করে নেওয়া হলো সেটা হচ্ছে 10 ফুট, এখান থেকে একটা লেন্থ হচ্ছে 10 ফুট। তুমি যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাবে এটা, ইজিলি অ্যাভেলেবল। এবারে আমি তোমার কনফিউশন দূর করছি। আমরা হাঁটা জগিং এগুলোকে বলি কার্ডিও, ছোটো ছোটো এগুলোকে বলে কার্ডিও, এটা হচ্ছে নিউ জেনারেশন কার্ডিও, একেবারে নিউ জেনারেশন। কীরকম আমি লাগিয়েছি এটাকে এভাবে, এবারে আমি যে এক্সারসাইজটা করবো তার নাম হচ্ছে ওয়েভ, আমাদের সমুদ্রের ঢেউ। দেখো ঢেউ তৈরি করছি, ঠিক আছে? তোমার হয়তো নিশ্চয়ই প্রশ্ন কতবার করবো আমরা, করি কি 1 2 3 4 5 6 7 8 9 10, গড় পরটা ফিটনেস বলে বলি 30 বার, আর যারা ফিটনেস ভালো তাদের আমরা বলি 50 থেকে 60 বার। চলো তুমি ট্রাই করো, দেখো ইন্দ্রাশিস তোমার এইম হচ্ছে যত স্পিডে করা যায় যত তাড়াতাড়ি ঢেউটা হবে, রাইট? 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 27 28 29 30, স্টপ। এক্সারসাইজের নাম হচ্ছে রোপ ওয়েভ। এবার তুমি আমাকে বলো যে কোথায় কোথায় প্রেশার পড়লো, কীরকম লাগে? এটা আমি আগে বলি যে এটা একদম নিউ ফর্ম অফ এক্সারসাইজ, এটা একেবারেই অজানা ছিল আমার কাছে। আচ্ছা, আমি যে এক্সারসাইজটা করলাম, যে পজিশনে আমি আগে বসে যাচ্ছি, হ্যাঁ, তাতে আমার পুরো লোয়ার বডিটা স্ট্রেংথ পড়ছে, তারপর আমার ব্যাক সোজা, হ্যাঁ, এই পুরো স্ট্রেংথটা নিয়ে আমি আগেই বসে আছি, তারপর সঙ্গে যখন এই মুভমেন্টটা আমি করছি এবং আরেকটা জিনিস, আমরা যারা হাঁটি বা জগিং করি যতটা হার্ট রেট ওঠে দেখুন ও নিঃশ্বাসটা কত দ্রুত, এটাকে বলি হাইপার ভেন্টিলেশন। আমি যদি ধরি ওর হার্ট রেট অনেক বেশি, যত বেশি হার্ট রেট বিপাকের হার তত বেশি, মেটাবলিজম রেট বাড়বে, অর্থাৎ খাবার যে ভাঙার প্রক্রিয়া সেটা কিন্তু অনেক ফাস্ট হবে। ওই গোলগাল যাদের চেহারা পুজোতে চাইছে তুমি যেটা বললে এরকম বানাতে, তাদের জন্য দারুণ এক্সারসাইজ। এবং আবার বলছি সকালে উঠে লুচি খাওয়ার জন্য দারুণ এক্সারসাইজ। এটা দেখতে খুব মজার, কিন্তু এগুলো আমাদের কি বলবো, দিস আর ভেরি এসেনশিয়াল এক্সারসাইজেস ফর আস, এটা সবার জন্য আমার মনে হয়। এই এক্সারসাইজটার নাম হচ্ছে ইন অ্যান্ড আউট। দেখছেন আমরা ভেতরে ঢুকছি আর বেরিয়ে যাচ্ছি, তার জন্য ইন অ্যান্ড আউট। আর যারা এই কোন বা এরকম স্টিকগুলো দেখে ঘাবড়ে যাচ্ছেন যেগুলো কোথায় পাবো, এতটুকু ভাববেন না, কোনগুলো জাস্ট সরিয়ে দিন, দিয়ে এরকম 4টে স্টিক জোগাড় করে নিয়ে 4টে এরকম চৌকো বানিয়ে দিন। তাও যদি না থাকে পা দিয়ে দাগ কেটে একটা চৌকো বানান, অথবা 4টে এরকম দড়ি রেখে দিতে পারেন, যেটা আপনার কাছে অ্যাভেলেবল, করে নিয়ে আপনারা করবেন এই ভেতরে যাও ইন অ্যান্ড আউট। কতবার করবেন এটা হচ্ছে মূল বিষয়। এই যে আমরা ঢুকলাম বেরোলাম করে আবার ফেরত এলাম, এটা হলো একবার, আর এই বৃত্তটা ন্যূনতম 4 বার করুন। 4 বার করার পর দেখেছেন তো ইন্দ্রাশিস কীরকম হাঁপাচ্ছিল, আর যারা ফিট তারা 5 থেকে 6 বার করতে পারেন, তারপরে আপনারা 1 মিনিট বিশ্রাম নেবেন, নিয়ে এটাকে মোট 4 থেকে 5 বার রিপিট করবেন।
এক্সারসাইজ শুড বি ফান। যেই কাজটাই আমরা করবো তাতে যদি আমরা মজা পাই তাহলে ওই কাজটা করার জন্য আমরা এমনিই মোটিভেশন পাবো, আমরা সেটা করেই যাবো। তুই যে লুচি খাওয়ার পারমিশনটা সবাইকে দিয়ে দিন, ঠিক আছে? লুচি খেতে হবে কিন্তু ওয়ার্কআউটও করতে হবে। এবারে এক ঝলকে দেখে নিই আমরা কোন কোন এক্সারসাইজ আজকে করলাম। প্রথম এক্সারসাইজের নাম হচ্ছে পুশ আপ অ্যান্ড শোল্ডার ট্যাপ। 10 থেকে 12 বার করবেন, 3 বার রিপিট করবেন। দ্বিতীয় এক্সারসাইজটা হচ্ছে সাইড প্ল্যাঙ্ক পজিশনে 1 আর্ম রো, এবং এটা করবেন 10 থেকে 12 বার, আর ঠিক আগের মতো 3 বার রিপিট করবেন। 3 নম্বর এক্সারসাইজটা হচ্ছে লাঞ্চ পজিশনে ডাম্বল কার্ল অ্যান্ড প্রেস, ঠিক আগের মতো 10 থেকে 12 বার আর 3 বার রিপিট। চার নম্বর হলো রোপ ওয়েভ, মোট 30 বার করবেন, আর ওটাও ঠিক আগের মতো 1 মিনিট বিশ্রাম নেবেন, নিয়ে 4 থেকে 5 বার রিপিট করবেন। 5 নম্বর হচ্ছে ইন অ্যান্ড আউট, এটাও আপনারা 5 বার করবেন, মানে 5টা বৃত্ত, একটু বিশ্রাম নিয়ে 4 থেকে 5 বার রিপিট করবেন। সকল দর্শককে আমি চিন্ময়দা সবাই এপি আনন্দের তরফ থেকে প্রচণ্ড ভালো পুজো কাটান, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন শারদীয়া।